মনে রাখবেন এখন ভোটার লিস্টের কাজ চলছে 5ই ডিসেম্বর পর্যন্ত এনআরসি নাম করে যাতে আপনাদের নাম কোথাও কেটে না দিতে পারে এখন থেকে নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিজের নামটা তুলে আসবেন আর দেখে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি তো আজকের এই ভিডিওটিতেও কিন্তু মাত্র 100টি লাইকের টার্গেট রয়েছে তাই করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে 100টি লাইকের টার্গেট পূরণ করার চেষ্টা করবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের বেশিরভাগ দর্শক এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইবের নামটা আছে কিনা অনেক সময় আপনার নাম ঠিক থাকবে আপনার স্বামীর নাম ভুল তার মানে কেটে দাও আসামে আপনারা দেখেছিলেন কত লক্ষ মানুষকে তার নাম কেটে বাদ দিয়েছিল কত বড় আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা এনআরসি লজ্জা আবার একটা পরিকল্পনা শুরু হয়েছে সুতরাং আপনাদের আমি বলবো আপনাদের মাধ্যমে সবাইকে বলবো বাংলার সমস্ত সাধারণ মানুষকে যে নিজেরা নিজেদের নাম তুলুন নিজেদের স্বার্থে তা নাহলে কাল বলে দেবে আপনি এনআরসি আপনি ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন এসব আমরা করতে দেব না বাংলাদেশ থেকে কত মানুষ এসেছেন সব কিছু হারিয়ে এবং 1971 সাল পর্যন্ত যারা এসেছেন মার্চ মাস পর্যন্ত সে তো চুক্তি আছে গভর্নমেন্টের যে তাকে সে ভারতবর্ষের নাগরিক কখনো কখনো ভাউতা দেওয়া হয় তুমি নাগরিক নও আরে নাগরিক না হলে সে ভোট দিল কি করে আমার ভোটে তুমি প্রধানমন্ত্রী মানে আমি মানে সাধারণ মানুষের কথা বলছি আর তুমি আজকে বলছো তোমাকে নাগরিক অধিকার দেবো আমি তার মানে তুমি এটা আমাকে অসম্মান করছো না তাদের প্রত্যেকের আধার কার্ড আছে তাদের রেশন কার্ড আছে তারা রেশন পায় তাদের ভোটার লিস্টে নাম আছে তারা ভোট দেয়